তার অপরাধ কি? না সে বিজেপি করে। আর এই ভোটের মুখে বিজেপি করার অপরাধে দলের এক সংখ্যালঘু মোর্চার দুটি পুকুরে বিষ দিয়ে কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠল এলাকার তৃণমূল এবং বাম দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তপন থানার জাজিহার গ্রামে। পুলিশে অভিযোগ জানালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। জানা গেছে স্থানীয় বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি তসলিম মনুলের দুটি পুকুর রয়েছে। সেই দুটি পুকুরে তিনি মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেন। আজ ভোর 4:30 নাগাদ এই পুকুরে হঠাৎ করে মাছগুলো মৃত অবস্থায় ভেসে ওঠে এবং এই পুকুরের দেখভালের দায়িত্বে থাকা রয়েছে একজন। তিনি সঙ্গে সঙ্গে খবর দিয়েছেন পুকুরের মালিক তথা বিজেপির সংখ্যালঘু সেলের এলাকার মন্ডল সভাপতি তসলিম মন্ডলকে। তিনি এবং তার ভাই এসে দেখেন সত্যি সত্যি তার পুকুরে মাছগুলো মরে ভেসে উঠেছে। হঠাৎ করে এইভাবে দুটি পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে তাদের সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়া তারা পুকুরের চারধার খুঁজতে থাকেন, কারণ খুঁজতে গিয়ে তারা বিষের কৌটো পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেছেন। আর এরপরে তাদের সন্দেহ দৃঢ় হয় যে পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলোকে মেরে ফেলা হয়েছে। এরপরে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানা পুলিশ এবং তার পাশাপাশি ঘটনাস্থলে আসে বিজেপির নেতৃত্বরা। ঘটনাটা হচ্ছে সকাল 4:30 সময় আমাকে ফোন করছিল এখান থেকে, ওই যে থাকে, এবার আমাকে বলল যে মাছ মরে যাচ্ছে। আমার ভাইকে আমি নিয়ে আসলাম, আসে দেখতে যে মাছ মরে ভাসে একদম শেষ হয়ে গেছে দুটো পুকুরেতে। তা আমার তো একটা পুকুরে না আছে, আমি মাছ ধরবো, আমি মনে কয়েকদিন পর মাছ ধরবো। এই 5-7 দিন একটা ডেট মাছ ছিল আপনার? এই 55 কুইন্টালের মতন হবে দুটো পুকুর মিলে 55 কুইন্টাল। কত টাকা আপনার ক্ষতি? আমার সাথে তো এমনি কোনো শত্রু নাই, শত্রু তো কিছু বুঝতেও পারছি না। আমি তো শত্রু আমার বাড়িতে, আমি তো কারো কোনোদিন খারাপ চাই না, আর কারো সাথে আমার লাগা বাজা নাই, কোনো শত্রু নাই। এবার আমি কিছুই বুঝতেই পারছি না বিষয়টা কি বিষয়, কিছু আমি বুঝতে পারছি না। বললো কেন বিষ দিছে? লোকে বিষ দিছে। কি করে বুঝলেন? ওই যে বিষের কটুয়া আছে, বিষ আছে, তারপর মাছ তো সব মরে ভাসে উঠছে। কারা করে থাকতে পারে এটা? কারা করতে পারে এটা আমি বলতে পারছি না, কিন্তু বিষে আমি আমি পার্টিতে যুক্ত আছি। আমি এই বিজেপি পার্টির 12 জেপটি মন্ডল প্রেসিডেন্ট আছি সংখ্যালঘুর। তো এখন কী ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না। থানায় বা পুলিশে কোনো? হ্যাঁ, থানা আসছে, পুরো থানা এখন আছে, এখনও আছে পুকুরের পাড়ে। তো থানাকে তো পুরো স্টেটমেন্ট বলছি। আপনি কী দাবি করছেন? আমি দাবি করতেছি যে আমার যেন একটু ক্ষয়ক্ষতির কোনো পাই, বা দ্বিতীয়ত কথা হচ্ছে পুরো স্টেটমেন্ট নেওয়া হোক, কে করলো কী ব্যাপার তদন্ত। দেখুন, উনি হচ্ছেন আমাদের সংখ্যালঘু মোর্চার এই মণ্ডলের সভাপতি। সেক্ষেত্রে আমরা অনুভব করছি যে উনি যেহেতু সংখ্যালঘু মানুষ, যে বিজেপিটা করছে, যাতে আর কেউ যেন পুনরায় বিজেপিটা করতে না পারে, তার জন্য এটা পার্টিগতভাবে আমরা মনে করছি পার্টিগতভাবে একটা প্রতিহিংসা হচ্ছে, এবং এটা পার্টিগতভাবেই এই কাজটা করা হয়েছে। কারা করে থাকতে পারে? এখানে বিভিন্ন দল আছে, টিএমসি আছে, বাম আছে, তারাই হয়তো এইটা করতে পারে। করার একটা উদ্দেশ্য যে অনেকেই বলে নাকি দল সম্প্রদায় দল, তাহলে কেন মুসলিমরা বিজেপি দলটাকে করবে? বিশেষ এটাই হচ্ছে মেন কথা। আমরা দাবি করছি যে সঠিক তদন্ত হোক, কে করেছে বা কাহারা করেছে, যে সঠিক তদন্তটা উঠে আসুক, তাহলে আমরা বুঝতে পারি।